কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও খুব ভালো আছি। কিন্তু গরমটা অতিরিক্ত পড়ে গেছে, আমরা যে কে কতটা ভালো থাকবো এই গরমে সেটাই হচ্ছে চিন্তার বিষয়, তাই না? তো শুরু করে দিলাম নতুন একটা ভিডিও, একটা সুন্দর পরিবেশ দিয়ে প্রত্যেক দিনকার মতোই বেরিয়ে পড়েছি মর্নিং ওয়াকে। তো চলো বন্ধুরা, সারা ভিডিও জুড়ে আমার সাথে থেকো। আর বাড়ি ফিরে এসেই রিককে একটু চা বানিয়ে দিচ্ছি, আজকে ওর টিউশন নেই তো চা খেয়ে পড়তে বসে যাবে। আর এত গরম পড়েছে, জলও শুদ্ধ খাওয়া যাচ্ছে না, জল খেয়েও তৃপ্তি পাচ্ছি না। মানে ফ্রিজের জল তো সবসময় খাওয়া যায় না, সকালবেলা থেকে আর তুমি ফ্রিজের জল খেতে পারবে? তো আমি করলাম, একটা কাপড় নিলাম, তো সেই কাপড়টাকে এখন ভিজিয়ে নিচ্ছি। এই ভিজে কাপড়টাতে আমি জল, আমার একটা ফিল্টার আছে জলের, তো এই জলের ফিল্টারটাতে জড়িয়ে রাখবো ভাবছি, তাহলে জলটা খুব ঠান্ডা থাকে আর যখন খুশি জলটা খাওয়া যাবে। আর এত রোদ গরমের মধ্যে শরীরকে ঠিক রাখতে গেলে অবশ্যই আমাদেরকে ঠান্ডা জল বা ওআরএস, নুন চিনি এগুলো আমাদেরকে খেতেই হবে, নাহলে কিন্তু শরীরে ইমিউনিটি পাওয়ার একদম কমে যাবে। তো অনেক জামা কাপড় আজকে সকালবেলাতেই বের করে রেখেছি, ময়লা হয়েছিল অনেকদিন, মশারি বিছানা চাদর সবই একদিনে কাচবো। তারপর আবার আজকে সোমবার, শিবের পুজো আছে, তো এই কাজগুলোকে একটু ঝটপট সেরে নিই, তোমরা দেখতে থাকো। তো জামা কাপড় কেচে চলে এলাম, আর তোমাদের দাদাভাইও সবজির বাজার নিয়ে চলে এসেছে। তো কী কী বাজার নিয়ে এসেছে তোমাদেরকে একবার দেখিয়ে নিই। তো বাজার নিয়ে এসেছে শশা, ঝিঙে, পটল, ঢ্যাঁড়স, টমেটো। আর টমেটোগুলোর কালারগুলো কিন্তু খুব সুন্দর, আর একটু বেগুন আর উচ্ছে এনেছে। তো এই হচ্ছে আজকের বাজার। তো চলো এখন তোমাদের সাথে গল্প করতে করতে আমি সবজিগুলোকেও সুন্দর করে গুছিয়ে নিই। এখন আর সবজি ধুয়ে ভরি না, আগে ধুয়ে ভরতাম। তো এত কাজের চাপ, এই দেখতে দেখতে বেলা 10টা পেরিয়ে গেল, তারপরে শিব পুজো করতে করতে আরও দেরি, তো তার জন্য আর এত সময় পায় না, এখন ভরে রেখে দিলাম, পরে যখন কাটবো ভালো করে ধুয়ে কাটবো। আর আজকে বানাবো চিকেন, পয়লা বৈশাখের দিন তো দেখলে তোমরা নিরামিষ খাওয়া হয়েছে, তো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেল, আর চিকেন আগে দেখে আমি ম্যারিনেট করে রেখেছি। দিয়ে দেবো এর মধ্যে বেটে রাখা মশলা, আর এর ফাঁকে কিন্তু আমি স্নান সেরে শিব পুজোটা করে নিয়েছি, তারপরেই কিন্তু আমি রান্না করছি। তো চিকেনটাকে এখন ভালো করে কষিয়ে নিয়েছি, পয়লা বৈশাখের দিন সবাই নিরামিষ খেয়েছে তো আজকে আর নিরামিষ খাবে না। তো চিকেনের মধ্যে দিয়ে দিলাম একটু লাল লঙ্কার গুঁড়ি আর একটু মিট মশলা, কারণ আজকে আমার কাছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নেই, তো একটু লাল লঙ্কা দিলাম যাতে কালারটা একটু ভালো আসে। তো ভালো করে এখন কষিয়ে নিয়েছি, আর আলুটাকে আমি আগেই ভেজে তুলে রেখেছি। আজকে সিম্পল খাবারের মেনু হবে, চিকেন হবে আর পাট শাক বানিয়েছি আর একটু উচ করলা ভাজা। তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরে খাবারের মেনু। আর রান্না বান্না কমপ্লিট হয়ে গেল, আর এখন এই ঘরগুলোকে একটু রান্নাঘরগুলো মুছে নেবো, কারণ এত গরম দুবার তিনবার করে ঘরটা মুছে নিই যাতে ঘরটা ঠান্ডা থাকে। আর রান্নাঘর এমনিতেই গরম হয়, আর আমাদের চালটা হচ্ছে অ্যাডভেস্টার চাল, যার জন্য একটু গরমটা বেশি হয়। তো চলো এখন ঘরটা তাড়াতাড়ি মুছে নিই, আর রান্নাবান্না কী কী করেছি তোমাদেরকে তো দেখিয়েছি। খাওয়া দাওয়া করে আর রিক গেছিলো টিউশন, গেছিলো ওর 3:30 বোলপুরে টিউশন ছিল, আর এতক্ষণে বাড়ি ফিরলো, এখন বাজে 7:30। তো এইদিকে টাইম দেখার জন্য একটা ঘড়ি লাগিয়েছি, তো এখন খাবে চা আর বিস্কুট, দুটো বিস্কুট খেয়ে নেবে,
আর রাতে রান্না হচ্ছে, বসিয়ে দিয়েছি, এত গরমে না রুটি খাওয়া বন্ধ করে দিয়েছি, রুটি আর খাচ্ছি না, তো এখন সিদ্ধ সিদ্ধ ভাত হচ্ছে। অল্প করে ভাতটা খেলে তাও শরীরটা ঠিক থাকবে। তো তুই খেয়ে নে, তারপর পড়তে বসে যাবি। তো চলো, ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। আজ আসি, দেখা হচ্ছে নেক্সট দিন নতুন একটা ভিডিওর সাথে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।